ayyuhan nas ittaqullah wastannu bi sunnati rasulillah wa alamu anna allah azza wa jalla farada alaykum ta'at ar-rasul wa qala sallallahu alayhi wa sallam man yuti' ar-rasul faqad ata'a allah wa man tawalla fama arsalnaka alayhim hafiza. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের জানা উচিত দিনের বেসিস হচ্ছে দুটি জিনিসের উপরে। একটি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। দ্বিতীয় ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে ওই পদ্ধতিতে যেই পদ্ধতিতে তিনি তা অনুমোদন দিয়েছেন। অনুমোদন দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অনুমোদন দিয়েছেন আল্লাহ তাআলা তার কিতাবে অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতে তার হাদিসে। এই দুইটি জিনিসের বাইরে অন্য কোথাও অনুমোদনের জায়গা পাওয়া যাবে না। স্বপ্নে দেখলে অথবা কাশ্প হয়ে গেলে অথবা কোনো কেরামতির প্রকাশ ঘটলে তা দিয়ে শরীয়ত প্রবর্তন করা যায় না। তা কোনোদিন শরীয়তের কোনো উৎস বলে গৃহীত হয়নি। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার উপরেই আমল করতে হবে। প্রথমটি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটার আরেক নাম হচ্ছে তাওহীদ। অর্থাৎ যদি কেউ একমাত্র আল্লাহর ইবাদত করে তাহলে সে তাওহীদ প্রতিষ্ঠা করতে পেরেছে। আর দ্বিতীয়টি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেননি আল্লাহর বাণী থেকে অথবা তার বাণী থেকে অথবা তার কর্মকাণ্ডের মাধ্যমে, তা কোনোদিন দিন হতে পারে না। এটার নাম হচ্ছে মুতাবাআ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাওহীদ আল্লাহর হবে আর অনুসরণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুটি জিনিসের বাইরে আর কোনো কিছুতে কিছুর মাধ্যমে ইবাদত করলে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যে কেউ তার প্রভুর সাথে সাক্ষাতের আশা রাখে, আমরা সবাই আমাদের প্রভুর সাথে সাক্ষাতের আশা রাখি, আমরা সবাই আশা রাখি যে আমরা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন, আমরা আশা রাখি যে তিনি আমাদের সওয়াব দিবেন, তিনি আমাদের যথাযথ প্রতিদান দিবেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই অংশের অর্থ করতে গিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সওয়াবের আশা করে, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রতিদান পেতে চায়, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, তার জন্য এই কাজগুলি করা উচিত। ঈমানদার মাত্রই আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে আল্লাহও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। সুতরাং আমরা ঈমানদার হিসাবে আল্লাহর সাথে সাক্ষাতের যেহেতু আশা রাখি, আমাদের এই আগত কাজগুলি করতে হবে। দুটি কাজের কথা আয়াতে বলা হয়েছে, ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, আল্লাহর সওয়াবের আশা করে, আল্লাহর কাছে প্রতিদানের আশা করে, সে যেন ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে। আর আমলে সালেহ হতে হলে তা অবশ্যই আল্লাহর দেয়া শরীয়ত অনুযায়ী হতে হবে, না হলে সেটা কোনো দিন আমলে সালেহ নেক কাম বলে বিবেচিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন। সেজন্য আল্লাহর শরীয়ত মোতাবেক না হলে সেটা কখনো আমলে সালেহ বা গ্রহণযোগ্য আমল বলে বিবেচিত হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক যেন না করে। আল্লাহর সাথে সাক্ষাতের আশা করলে দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন ইবাদত করার জন্য সেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে হবে। আরেকটি হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে,
আর কাউকে সেখানে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এটাই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসির, এই তাফসির তিনি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম দুটি জিনিস দরকার, একমাত্র আল্লাহর জন্য কাজটি করা, যাই করে দুনিয়াতে তা যদি কোনো আল্লাহর জন্য করবেন সেটা বাকি থাকবে, আর এর বাইরে যত কিছুই করবেন তা গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে তো শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যে দিনকে খালেস করে, আনুগত্যকে একনিষ্ঠ করে একমাত্র আল্লাহর জন্য করতে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলা লিল্লাহিদ্দিনুল খালেস, একনিষ্ঠ আনুগত্য একমাত্র আল্লাহরই প্রাপ্য, আর কেউ পেতে পারে না। কোরআনে কারিম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সুতরাং তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর জন্য দিনকে খালেস করে, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য করে। আল্লাহর জন্যই করেছি কাজটি, যা করেছি আনুগত্য করেছি তা আল্লাহর জন্য করেছি, সেটাই হচ্ছে দিনে খালেস। খালেসভাবে আনুগত্য আল্লাহর জন্য করতে পারলে আনুগত্য আল্লাহর জন্য করতে হবে, আর আনুগত্যের পদ্ধতি শিখিয়ে দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুগত্য আল্লাহর জন্য করার নির্দেশনা আসে তাহলে অবশ্যই সেটা আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আলো বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের রক্তও পান না, তোমাদের গোশতও পান না। কোরবানি যখন করো আল্লাহ তাআলা রক্তও নেন না গোশতও নেন না, কিন্তু তোমাদের অন্তরের তাকওয়া দেখেন, অর্থাৎ কে গোশতের জন্য কোরবানি করেছে আর কেউ আল্লাহকে খুশি করার জন্য করেছে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আর কেউ অহংকার করার জন্য করছে সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতান ইয়াতাযাওয়াজুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, ওয়ামান কানাত হিজরাতুহু ইলা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল হয়। যে কেউ এমন কোনো আমল করবে, যেমন কোনো আমল করবে, সেই আমলের নিয়ত কী করেছে সেটা অনুসারে তার সওয়াব নির্ধারিত হবে। কোনো ব্যক্তি যদি কোনো হিজরত করে কোনো মেয়েকে পাওয়ার জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য, যেমন আজকে অনেকেই বিভিন্ন ইউরোপ আমেরিকাতে হিজরত করে যাচ্ছে দুনিয়ার জন্য, ফা হিজরাতুহু ইলা ইলা মা হাজারা ইলাই, যেদিকে সে হিজরত করেছে সেটাই সে পাবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইলা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যে কেউ আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে আসবে সেটা তার জন্য হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত বলে বিবেচিত হবে। বর্তমান সময়েও আরেক দুটি হিজরত রয়েছে। একটি হিজরত হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত করব না, এটা হচ্ছে আল্লাহর দিকে হিজরত। আরেকটি হিজরত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই শুধুমাত্র এবাদত করব, এর বাইরে অন্য যত মানুষই বলুক আমি সেটা নিব না, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার তরিকুল হিজরাতাইন গ্রন্থটি এই বিষয়ের উপরে রচনা করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন দুনিয়াতে থাকতে হলে দুইটা হিজরত থাকবেই, এই জন্য হিজরত কখনও বন্ধ হবে না। যখন হিজরত মক্কা থেকে মদিনা হিজরত বন্ধ হয়ে গেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা পরিত্যাগ করে পিছিয়ে ফেলতে পেরেছে সেই ব্যক্তি সত্যিকারের হিজরত করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের বিষয়টি তুলে ধরে অন্য হাদিসে বলেছেন, বাশশির হাজিল উম্মা বিসসিনাই ওয়াত তামকিন ফিল বিলাদ ওয়ান নুসরা ওয়ার রিফাতি ফিদ্দিন, এই উম্মতকে সুসংবাদ জানান, তাদের বরকত হবে পৃথিবীতে, তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে, তাদের সাহায্য করা হবে এবং দ্বীনের মধ্যে তাদের মর্যাদা অনেক উন্নীত হবে। ওয়ামান আমিলা মিনহুম বিআমালিল আখিরা লিদ-দুনিয়া ফালাইসা লাহু ফিল আখিরাতি নসীব, কিন্তু তাদের মধ্যে এই উম্মতের মধ্যে যেই ব্যক্তি আখিরাতের আমল করে দুনিয়া পেতে চাইবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। রাওয়াহু ইমাম আহমদ ওয়া ইবনে হিব্বান ওয়াল হাকিম
ইমাম আহমদ ইবনে হিব্বান এবং হাকিম হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'ই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি অংশীদারের অংশ গ্রহণ থেকে অনেক 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 উপরে, কেউ অংশ আমাকে দিলে আমি সেটা নেই না, পরিপূর্ণভাবে আমাকে দিতে হবে। কোনো ইবাদত করে যদি বলেন আল্লাহ আপনাকে একটা অংশ দিলাম, আরেকজনকে একটা অংশ দিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি সেই অংশ নিব না, তোমার পুরোটাই দিয়ে নিয়ে যাও, আমার পুরোটাই লাগবে, ইবাদত পুরোটাই আল্লাহর জন্য হতে হবে। তিনি বলেছেন যে কেউ কোনো আমল করবে তারপর আমার সাথে অন্যকে শরীক করবে, আমি তাকেও ছাড়ি, তার আমলটাকেও ছাড়ি, অর্থাৎ সে শিরিক করার কারণে সে জাহান্নামে যাবে, আল্লাহর রহমত থেকে সে আল্লাহর রহমত প্রাপ্ত হবে না। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এক লোক আল্লাহর পথে জিহাদ করছে, সওয়াব পেতে চায়, সাথে সাথে মানুষ তাকে বীর বলুক অথবা তাকে যোদ্ধা বলুক, এটাও সে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাই আলাহু, তার কিছুই নাই তার জন্য। এই লোকটি তিনবার বললেন একই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, লা শাই আলাহু, তার জন্য কিছুই নাই, অর্থাৎ আল্লাহর কাছে কিছু প্রাপ্তি তার নেই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ তাআলা আমলের ওই অংশটুকু গ্রহণ করেন যতটুকু আল্লাহর জন্য করা হয়েছে এবং খালিসভাবে তার জন্য সেটা সম্পন্ন করা হয়েছে, অন্য কাউকে সেটা উদ্দেশ্যে করা হয়েছে সেটাই শুধুমাত্র গ্রহণ করেন। এই জন্য কেউ যদি দুটি জিনিসের উদ্দেশ্য করে কোনোটাই গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেই কোনো আমল করার আগে অবশ্যই সেটা আল্লাহর জন্য করছি কি না সেই বিষয়টি আমাদের জানতে হবে। সালফে সালেহীন কখনো কখনো আমল করার আগে বলতেন, অপেক্ষা করো, আমি মনটা স্থির করে নেই, মন স্থিরের মাধ্যমে সে আমল কবুল হয়েছে কি হয়নি তা নির্ধারিত হয়ে যাবে। মন আল্লাহর জন্য নির্ধারণ করতে পারলে আমলটা কবুল হয়ে যাবে, পরবর্তীতে যদি রিয়ার নিয়ত আসে সেটা সমস্যা হবে না। কিন্তু আমলের আগে বা আমলের সময়ে যদি কোনো রিয়া থেকে যায় তাহলে সেটা সমস্যা তৈরি হবে, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো আমল যেমনি গ্রহণ করা হবে না আল্লাহর দরবারে, তেমনিভাবে দ্বিতীয় অংশটিও আমাদের জানা দরকার, তা হচ্ছে আমল করলেই হবে না, আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদেরকে রসুল যা প্রদান করেন তা গ্রহণ করো, রসুল যা হতে নিষেধ করেন তা পরিত্যাগ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য করলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলে, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলে, তারা যেন ফেতনার ভয় করে এবং অথবা তারা যেন ভয় করে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কঠোর মর্মন্তুদ শাস্তি আসার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম। আল্লাহর তার নিজের শপথ করে বলছেন যে আপনার রবের শপথ, তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে তাদের মধ্যে ঘটে যাওয়া ব্যাপারে আপনাকে তারা ফয়সালাকারী মেনে না নেয়। সুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারপর এ ব্যাপারে তাদের সম্পূর্ণরূপে অন্তরের মধ্যে মেনে নিতে হবে, অন্তরে সম্পূর্ণরূপে তা মেনে নিতে হবে, কোনো রকমের দ্বিধা সেখানে কাজ করতে পারবে না, দ্বিধা তেমন থাকবে না, তেমনিভাবে সম্পূর্ণরূপে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। সুম্মা ইয়াসাল্লিমু তাসলিমা, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন, যেই কাজটি করতে বলেছেন, সেখানে কোনো কথা না বাড়িয়ে সেটাই করতে হবে, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা আরও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, পরিণামে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়াটাই বড় কথা,
আপনার ভালোবাসার দাবিতে কিছু যায় আসে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করলো সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কে অস্বীকার করলো হে আল্লাহর রাসূল? সে তো ক্ষতিগ্রস্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার আনুগত্য করলো না, মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো সে তো আমাকে অস্বীকার করলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ আমাদের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কেউ দীনের মধ্যে নতুন কোনো কিছু অনুপ্রবেশ ঘটাবে সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, অনুরূপভাবে দীনে প্রবেশ নয়, দীনের মধ্যেই যা আছে তাকে ভিন্নভাবে যে ব্যক্তি আমল করলো সেটাই তার উপর নিক্ষিপ্ত হবে, সেটাও গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা আমার সুন্নত গ্রহণ করো, আমার খলিফাদের উত্তম খলিফাদের সুন্নত গ্রহণ করো, অর্থাৎ চার খলিফার বিষয়টি ইঙ্গিত করেছেন। আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা গোড়ালির দাঁত দিয়ে তা আঁকড়ে থাকো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নব উত্থাপিত যাবতীয় বেদাত থেকে তোমরা বাঁচে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, কারণ প্রত্যেকটি নব উত্থাপিত বিষয় বেদাত, আর প্রত্যেকটি বেদাতই পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা জাহান্নামের পথ দেখায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সব সময় এই সুন্নতের ইত্তেবার কথা বলতেন। আল্লাহ তাআলা যে আয়াতে বলেছিলেন, ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজু, যেদিন কিছু চেহারা শুভ্র হবে আর কিছু চেহারা কালো হবে, এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে যারা বেদাতি হবে তাদের চেহারা কালো হবে, যারা সুন্নার উপর থাকবে সেদিন তাদের চেহারা শুভ্র হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্নি বিমান কদ মাত, যে কেউ অনুসরণ করতে চায় তাহলে সে যেন যারা মরে গেছে চলে গেছে তাদের অনুসরণ করে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফা ইন্নাল হাইয়্যা লা ইউবনা লা ইউমানু আলাইহিল ফিতনা, জীবিত মানুষের ফিতনার অফিতনা না হওয়া ফিতনা থেকে নিরাপদ নয়, যে কোনো সময় জীবিত মানুষ ফিতনায় পড়ে যেতে পারে। তারপর তিনি কাদের অনুসরণ করতে বলেছেন তা স্পষ্ট করে বলেছেন। তিনি বলছেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের অনুসরণ করতে তোমাদেরকে বলছি তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। কানু আফদালা হাযিল উম্মা ও আবাররাহা কুলুবান, তারা ছিল এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, কলবের দিক থেকে আল্লাহর জন্য বেশি নেককার, ও আমাকুহা ইলমান, গভীর এলমের অধিকারী, ও আকাল্লুহা তাকাল্লুফান, কোনো রকমের ভণিতা তারা করতেন না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসার তাদের থেকে বেছে নিয়ে নবীর সাহাবী হিসেবে তাদেরকে গ্রহণ করে নিয়েছেন। ওয়ালি ইকামতি দীনিহি, অনুরূপভাবে তাদেরকে বাছাই করে নিয়েছেন তার দীনের ধারক বাহক হওয়ার জন্য। ফাআরিফু লাহুম ফাদলাহুম, তাদের ফজিলতের স্বীকৃতি দিও। ওয়াত্তাবাউহুম আলা আসারিহিম, তারা যে পথে চলেছে সেই পথে চলবে, তাদের পদাঙ্ক যথার্থভাবে অনুসরণ করবে। ওয়া সিরাতিহিম, তাদের সিরতকে সিরত অনুসারে চলবে। ফা ইন্নাহুম কানু আলাল হাদিয়াল মুস্তাকিম, কারণ তারা যথার্থ আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যা ইয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উদাহরণ দিয়েছেন তাকে অনুসরণ করা দ্বারা। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার দাবি করে তাকে জিজ্ঞাসা করবেন বা তার দিকে তাকাবেন, সে আসলে রাসূলের সুন্নতের কতটুকু অনুসরণ করে চলেছে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কানু ইয়ারাউনা আন্নাহু আলা তরিকে মা কানা আলাল আযাব, সাহাবায়ে কেরাম সহ সবাই তাবেঈনরা সবাই বুঝতেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্নতের উপর আছে সে সঠিক পথের উপর আছে বলে তারা বিশ্বাস করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওয়া উলাতুল আমরি বাদাহু সুনানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তী শাসকগণ কিছু সুন্নতের প্রবর্তন করেছেন, অর্থাৎ খোলাফায়ে রাশিদা যে সুন্নতের কথা বলা হচ্ছে এরা কিছু সুন্নত প্রবর্তন করেছেন। আল আখযু বিহা তাসদীকুন লিকিতাবিল্লাহ, সেগুলো গ্রহণ করলে আল্লাহর কিতাবকে সত্যায়ন করা হয়। আর ওয়াইস্তিকমানুল তাআতিল্লাহ, সেগুলো গ্রহণ করলে আল্লাহর আনুগত্য করা হয়, পরিপূর্ণতা আনে। ওয়া কুওয়াতুন ফিদিনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে শক্তি নিয়ে আসে। লাইসা লি আহাদিন তাবদীলুহা ওয়া লা তাগয়িরুহা, কারো অধিকার নেই তা পরিবর্তন করার অথবা পরিবর্তন করার। ওয়া লা নাযরু ফিমা খালাফাহা, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন তার বিপরীতের দিকে তাকানোর কারো কোনো অধিকার নেই। ওমান ইক্তাদা বিহা ফাহুয়া মুহতাদিন, যে ব্যক্তি তাদের সেই পথে চলবে তারা হেদায়েত প্রাপ্ত। ওমান ইস্তানসারা ফাহুয়া মনসুর, যে ব্যক্তি সাহায্য চাইবে এই ব্যাপারে তা সে সাহায্য প্রাপ্ত হবে। ওমান খালাফাহা, যে ব্যক্তি তাদের বিপরীতে চলবে। ওয়াত্তাবারা গায়রা সাবিলিল মুমিনিন, ইমানদাদের পথের বাইরে চলবে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আল্লাহ তাআলা তাদেরকে সেদিকে ফিরিয়ে দিবেন যেদিকে ফিরিয়ে দেওয়ার এবং আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেখেছেন। এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত খারাপ পরিণতির জায়গা। ইমাম যুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা মুহাম্মাদা মিন উলামা ইন ইয়াকুলুন আস আল আয়াতু সামি বিস সুন্নতি নাজাত, আমাদের আগের আলেমগণ সবাই বলতেন যে সুন্নতের উপর অনুসরণ করতে পারলে মুক্তি পাওয়া যাবে। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই বলেন, আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যেই বিষয়গুলি ছিলেন তা হচ্ছে লুজুমুল জামা, একতাবদ্ধ থাকা, দলে দলে বিভক্ত না হওয়া, দলাদলে তিলিপ্ত না হওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নতকে অনুসরণ করা। তিন নম্বর হচ্ছে মসজিদ ইমারত করা, মসজিদ নির্মাণ করা এবং মসজিদ আবাদ করা। চার নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। পাঁচ নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাইয়েদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইউকবালু কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়্যাতুন ইল্লা বিমুওয়াফাকাতি সুন্নাহ, মানুষের অন্তরে যত কথা উদিত হয়, মানুষের অন্তরে যত কথা আসে, নিয়ত আসে, মুখে যত কথা বলে বা কর্মকাণ্ডে দিয়া যা প্রকাশ পায়, সবই যদি সুন্নত মোতাবেক না হয় তা কখনো গ্রহণযোগ্য হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদু ফাকাদ কুফিতুম, তোমরা অনুসরণ করে চলো, বেদাত করো না, যথেষ্ট হয়ে গেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআ আন-নাস হাসানা, প্রত্যেকটি বিদআতেই ভদ্রষ্টতা, যদিও মানুষ মনে করে সেটা কোনো ভালো কিছু করছে সে। অনুরূপভাবে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকুম ওয়া ইবতাদা ফা ইন্নামা ইবতাদা দালালা, সাবধান, তারা যা নতুন করে আবিষ্কার করেছে তা গ্রহণ করো না, কারণ তারা তো ভদ্রষ্টতা আবিষ্কার করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি। নূহের কিস্তিতে যে আরোহণ করবে সে নাজাত পাবে, আর যে ব্যক্তি নূহের কিস্তিতে আরোহণ করেনি তারা ডুবে মরেছে। অনুরূপভাবে তিনি আরও বলেন, মানিবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা, তিনি বলেন, যে ব্যক্তি মনে করবে যে কোনো বিদআত করে যে এটা ভালো কিছু করেছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপবাদ দিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সে ধারণা করলো যে রাসূল ভালো কিছু যা ছিল তা বর্ণনা করেনি। কারণ অথচ আল্লাহ তাআলা বলে, সম্মানিত মুসলিয়ানি কেরাম, কয়েকটি জিনিস জানা দরকার সুন্নাত অনুসরণ করার ক্ষেত্রে। সুন্নত অনুসরণ করার ক্ষেত্রে ছয়টি জিনিস না হলে আপনার সেটা গ্রহণযোগ্য হবে না, সুন্না মোতাবেক হবে না। এক নম্বর হচ্ছে যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু প্রবর্তন করেছেন, সেই উদ্দেশ্য না হলে, ভিন্ন কোনো উদ্দেশ্য হলে সেটা গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু মিলাদ পড়ার নির্দেশ দেননি। সেই জন্য এই কারণ, যেহেতু কারণের সাথে মিল হয়নি, সেই জন্য তা বেদাতে রূপান্তরিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যে জিনিসটি সুন্নত থেকে বিরোধী হয় তা হবে যখন কেউ কোনো কাজ করবে আর ওই জাতীয় জিনিস থেকে ভিন্ন জাতীয় জিনিসে চলে যাবে, তখন সেটা সুন্নাহ বিরোধী হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোড়া, উট এবং এ ছাগল জাতীয় পণ্য দ্বারা কোরবানি করতে বলেছেন,
কেউ একটি ঘোড়া ঘোড়া দিয়ে কোরবানি করতে বলেননি, তিনি বলেছেন উট অথবা ছাগল এই জাতীয় জিনিস দিয়ে। কেউ যদি একটি ঘোড়া নিয়ে কোরবানি করে তাহলে সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী। তাহলে বুঝতে পারছি কোনো জাতীয় এক জাতীয় জিনিস হতে হবে সুন্নাহ পালন করতে হলে, অনুরূপভাবে সে কারণের দিক থেকেও মিল থাকতে হবে। রাসূল যে উদ্দেশ্যে যেটা বাস্তবায়ন করতে বলেছেন অন্য কোনো উদ্দেশ্য হলে তা গ্রহণযোগ্য হবে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সালাত ও সালাম পড়তে বলেছেন সেটা ইবাদত হিসাবে, কিন্তু মিলাদ হিসাবে যারা পড়বে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে পরিণামের দিক থেকেও যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করে সেটা বিদআত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে, আপনার মনে হলো যে 35 বার পড়বো তাহলে সেটা সুন্নাহ মোতাবেক হবে না। অনুরূপভাবে ধরনের ক্ষেত্রেও যেই ধরনের যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রবর্তন করেছেন এই ধরনের বিপরীত হলেও তা সুন্নত হবে না। যেমন ফরজ নামাজের পরে একসাথে মিলে দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি তিনি আবিষ্কার করেননি, বলেননি, সুতরাং সেই পদ্ধতিতে আপনি কোনো দোয়া করলে তা বেদাত হবে। এমনি কিন্তু দোয়া করা কোনো বেদাত না, দোয়া হচ্ছে ইবাদত, কিন্তু সেটা ব্যক্তি পর্যায়ে। এই পদ্ধতি এই সালাতের পরে কোনো এই জাতীয় কোনো দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি তিনি বলেন না, সুতরাং এই পদ্ধতি বেদাত হবে। পঞ্চম হচ্ছে সময়ের ক্ষেত্রেও বেদাত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়ে যা করতে বলেছেন সেই সময়ে তা করতে হবে, অন্য সময় নয়। যেমন আপনি যদি রোজা আপনি যদি কোনো রমজানের রোজা শাওয়াল মাসে রাখা আরম্ভ করেন সেটা হবে না, কারণ ওই সময়ে সেটা আদায় করতে হবে। অনুরূপভাবে যেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদায় করতে বলেছেন সেই স্থানটিও আপনাকে যথাযথভাবে লক্ষ্য করতে হবে। স্থান বিপরীত হয়ে গেলে তাও ইবাদত বলে বিবেচিত হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন মানুষদেরকে বলা হয়েছে মুজদালেফায় আরাফায় দাঁড়াতে, তারা কি আরাফার দিনে যদি মুজদালেফায় বসে থাকে তাহলে সেটা ইবাদত হবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করা হবে না। এই ছয়টি জিনিস পরিপূর্ণ না হলে, এই ছয়টি জিনিসের মধ্যে পরিপূর্ণভাবে মিল না হলে কোনো দিন কোনো সুন্নার উপর অনুসরণ করছে সেটা বলা যাবে না। এই জন্য যখনই কোনো সুন্নার উপর অনুসরণ আমল করেন তখনই চিন্তা করবেন যে রসুল কী কারণে তা করতে বলেছেন, রসুল যা বলেছেন সেই 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 পদ্ধতিতে হচ্ছে কি না, রসুল যেই সময়ে বলেছেন সেই সময়ে হচ্ছে কি না, রসুল যেই স্থানে বলেছেন সেই স্থানে হচ্ছে কি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণে বলেছেন সেই পরিমাণে হচ্ছে কি না, রসুল যেই 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 জিনিসের দিক থেকে বলেছেন সেই জিনিসের দিক দিয়ে হয়েছে কি না অন্য জিনিসে চলে গেছে সেটাও খেয়াল রাখতে হবে। এই ছয়টি জিনিস খেয়াল রাখতে হবে সুন্নাহ প্রতিপালনের ক্ষেত্রে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সুন্নাহ বিরোধী যে গুরুত্বপূর্ণ একটি জিনিস আজকে আলোচ্য বিষয় তা হচ্ছে বেদাতুল মৌলেদ। মৌলেদ অর্থ হচ্ছে জন্মতিথি পালন করা, জন্মতিথি পালন করা। এটা ইসলামে কখনো ছিল না, কিছু মানুষ এই জন্মতিথি পালন করে। এই জন্মতিথি সব কারণের দিক থেকেও বেদাত, কারণ এই জন্মতিথি যে উদ্দেশ্য তারা যদিও বলে যে আমরা তো সেখানে দোয়াই করি, আমরা তো সেখানে দুরুদে পাঠ করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পাঠ এই জন্মতিথি পালনের জন্য অনুমোদন করেননি। দুরুদ পাঠ সব সময়ের জন্য অনুমোদিত, কিন্তু জন্মতিথি পালনের জন্য উদ্দেশ্য বেশ কম হয়ে গেছে, সুতরাং সেটা অবশ্যই বেদাত হবে, তা কখনো পালন করা যাবে না। ধরনের দিক থেকেও তা বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমাদের কাছে একটি হচ্ছে উন্মুক্ত সময়ে দুরুদ পড়ার কথা বলা হয়েছে, আরেকটি হচ্ছে কিছু শর্তযুক্ত সময়ে পড়ার জন্য বলা হয়েছে। তাহলে কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি এই পদ্ধতিতে সবাই মিলে টেনে টেনে একসাথে দুরুদ পড়ো, এমন কোনো নজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে পাওয়া যায় না। এই পদ্ধতির কারণে সেটাও বেদাত হবে। অনুরূপভাবে সময়ের দিক থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সুনির্দিষ্ট মাসে বা সুনির্দিষ্ট দিনে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়তে বলেননি, শুধু জুমার দিনে তিনি বেশি বেশি দুরুদ পড়তে বলেছেন। তা এই জন্য বলেছেন আমল নামা যেন আল্লাহর দরবারে উত্থিত হয়, সেই জন্য সেটাও কোনো রসুলের জন্মের দিনের সাথে সম্পৃক্ত নয়। মনে রাখবেন এই দিবস পালন অবশ্যই বেদাত, অর্থাৎ এই মৌলিদুল নবী পালন করা বেদাত। মনে রাখতে হবে এই বেদাত এই জন্য, কারণ ইবাদতের মূল হচ্ছে করা, আর ইবাদত আমল দুনিয়ার আমলের মূল হচ্ছে ইবাদতের মূল হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল থেকে প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত না করা। আর দুনিয়ার বিষয়ে যে মূল হচ্ছে কাজটা করা যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বিরোধী না হবে।
আপনাকে যদি বলা হয় এই আবাদতটি করবো কিনা, আপনি আগেই বলবেন যে আবাদতটি আল্লাহ এবং তার রসুল বলেছে কিনা। আর যদি বলা হয় এই কাজ দুনিয়ার এই কাজটি করবো কিনা, আপনি বলবেন যে দুনিয়ার এই কাজটি করতে কি কোথাও নিষেধ করা হয়েছে কিনা, আবাদত করতে নিষেধ করা হয়েছে কিনা এটা বলবেন না। আবাদত করতে গিয়ে বলবেন যে এই কাজটি কি আমার রসুল অনুমোদন করেছে কিনা, দুনিয়ার কাজের মধ্যে বলবেন যে এই কাজটি করতে কি নিষেধ করা হয়েছে কিনা। কিছু মানুষ বিমানে উঠে আর বলে যে আমরা তো বেদাত করছি না, বিমান দুনিয়ার জিনিস, বিমানে উঠা দ্বারা কেউ আবাদত করে না, আবাদত জিনিস সুনির্দিষ্ট। কেউ যদি মনে করে বিমানে উঠলে আবাদত হবে, হ্যাঁ তখন সেটাও বেদাতে পরিণত হবে, কারণ সে এটা হচ্ছে এদাফি বলা হয় বেদাতে বা আপেক্ষিক বেদাত। মনে রাখতে হবে আবাদতের মূল হচ্ছে তাওকিফ, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল পক্ষ থেকে জানানো জিনিস হতে হবে, এর বাইরে কোনো আবাদত হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আমলাউম শুরাকাউ শারাউলাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াদাম বিহিল্লাহ, তাদের কি শরীক আছে যে আল্লাহ ছাড়া কেউ তাদের জন্য কোনো শরীয়ত প্রবর্তন করবে? শরীয়ত প্রবর্তন করার জন্য আল্লাহই যথেষ্ট, আর কেউ শরীয়ত দিতে পারে না। সুতরাং তারা কেউ নতুন করে কোনো আবাদত আবিষ্কার করতে পারে না। বহু মানুষ আছে নতুন পদ্ধতি আবিষ্কার করে, নতুন নতুন জিকিরের পদ্ধতি আবিষ্কার করে। অনেক মানুষ আছে সেই জিকির করতে করতে গাছে উঠে যায়, জিকির করতে করতে বিভিন্ন জায়গায় চলে যায়, পাগল হয়ে যায়। শরীয়ত এই সমর্থিত কোনো জিকির সেটা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় কোনো জিকির অনুমোদন করেননি। অনুরূপ জিকির নয় শুধু, এই দুরুদের ক্ষেত্রেও নতুন যে পদ্ধতি আবিষ্কার করেছে তারা, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত নয়, তারা তাদের লোকদের থেকে শরীয়ত নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে সেখানে অপমান করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মনে রাখবেন এই বেদআত যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করা না হবে মানুষের এবাদত কবুল হবে না। কারণ হচ্ছে একটি বেদাত যদি কোনো থেকে যায়, ওই বেদাত আরও বেদাতের দিকে মানুষকে টেনে নেয়। বেদাত সবসময় মানুষকে পদভ্রষ্টতার দিকে নিয়ে যায়, এই জন্য বেদাতকে মানুষ এবাদত মনে করে পালন করে, এই জন্য তওবা করে না। তওবা না করলে গুনাহ মাফ হয় না, এই জন্য মানুষ তওবা না করার কারণে বেদাতের মধ্যে লিপ্ত থাকলে তার সবচেয়ে বেশি ক্ষতি হয়। এই জন্য শয়তান চায় সবসময় মানুষকে বেদাতে লিপ্ত করে রাখতে। মনে রাখবেন মৌলাদুন নববী বা নবীর মিলাদুন নবীর সামনে যে তিথি আসছে, অনেকেই সেটা পালন করার জন্য জায়গায় জায়গায় বাক্স বসিয়েছে। অনেকে দেখবেন টিভি খুলে বসে আছে, টিভির মধ্যে আনন্দ উৎসব করছে, কেউ বা ফটকা বাজাচ্ছে, কেউ বা সেখানে দেখাচ্ছে, কেউ বা সেখানে নতুন নতুন জারি গান গেয়ে গেয়ে টেনে টেনে মিলাদ পড়তেছে। আপনারা আশ্চর্য হবেন শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ আর দিন ও কামেল, দিন পরিপূর্ণ, আল্লাহ তাআলা বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বিদায় হজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে ছিলেন, সেদিন দিনকে পরিপূর্ণ দেওয়ার ঘোষণা এসেছে। সেই দিনকে পরিপূর্ণ দেওয়ার পরে সেখানে আর কারো কোনো কিছু কথা বা কাজ নেওয়ার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন কাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানিহা নাহারিহা, তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি সুশুভ্রতার উপরে, স্বচ্ছ জিনিসের উপরে, রাত দিন যেখানে সেখানে সমান, সেখানে কোনো ভুল বলতে কিছু নেই, সেখানে কোনো কিছু অন্ধকারের মধ্যে কিছু নেই, মানুষকে কোনো বিপদগ্রস্ত অবস্থায় রেখে রাখে নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই কোনো ভালো কিছু রসুল জেনেছেন তাই তিনি উম্মতকে বলে দিয়েছেন। সুতরাং নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা যাবে না, এবং এই জন্যই মিলাদ বেদাত হবে। দ্বিতীয় যে কারণে মিলাদ বেদাত হবে তা হচ্ছে, মিলাদের ব্যাপারে সর্বোচ্চ বলতে পারে যে এটার মধ্যে তো মতভেদ পাইছি আমরা, মতভেদ আসলে পূর্বসূরীরা কেউ করে নাই, এবারে সবাই একমত যে এই মিলাদ কখনো আগে ছিল না, পরবর্তীদের মধ্যে এসেছে। তাহলে আমরা তাদেরকে বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওমাখতালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমু ইলাল্লাহ, যে বিষয়ে তোমাদের মতভেদ হবে আল্লাহর কাছে সেটার ফয়সালা রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে হবে, তার আল্লাহর কিতাবের দিকে যেতে হবে। দেখবেন সে আল্লাহর কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই মিলাদের ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। এই মিলাদ যারা আবিষ্কার করেছে তারা 357 হিজরি থেকে 367 হিজরির মধ্যে খলিফাতুল ফাতেমি ওবাইদি, অর্থাৎ মিশরের ওবাইদি খলিফা,
শিয়া ওবায়দি যাদেরকে ইমানদার বলার কোনো সুযোগ নাই, যারা আল্লাহর দাবি করেছে, নিজেদেরকে আল্লাহ ওলুহিয়তের দাবি করেছে, সেই লোকগুলি তা আবিষ্কার করেছে। তারা ছয় রকমের মিলাদ আবিষ্কার করেছিল, তন্মধ্যে তারা সুন্নিরা তন্মধ্যে একটাকে নিয়েছে। তারা রসূলুল্লাহর মিলাদ আবিষ্কার করেছে, সাথে সাথে আলীর, তারপরে ফাতেমার, তারপর হাসান, তারপর হুসাইন, তারপরে তারা পরবর্তীদের মিলাদও আবিষ্কার করেছে। কিন্তু তাদের তখনকার যে বাদশাহ তারও মিলাদ আবিষ্কার করেছে। এই ছয় রকমের মিলাদ তারা আবিষ্কার করেছে। সুন্নিরা দেখলো যে সব তো নেওয়া যাবে না, তখন পরবর্তী তারা শুধু মিলাদুর রসুলকে নিয়ে খুশি হয়ে গেল। ইমাম মাকরিজি, ইমাম ইবনে কাসির, শেখ আলী মাহফুজ, তারা সবাই এই কথাটি স্বীকৃতি দিয়েছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিদায়ের নিহায়াতে তা বলেছেন। তৃতীয় যে কারণে এই মিলাদ মাহফিল করা যাবে না বা মিলাদ পালন করা যাবে না, তা হচ্ছে এই কাজটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, তাহলে সেটা আমাদের জন্য কখনো শরীয়ত হতে পারে না। চতুর্থ যে কারণে আমরা মিলাদ মাহফিল করতে পারি না, তা হচ্ছে এই কাজটি সাহাবায়ে কেরাম করেননি, অথচ সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ভালোবাসার দাবি যে করবে সে মিথ্যাবাদী। তারা কখনো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসা তারা বেশি ছিলেন, এতটুকু ভালোবাসা কোনো মানুষের অন্তরে আজ উদিত হলে মুসলিমদের আজ এত দুর্ভোগ হতো না। আমাদের অন্তরে আমরা শুধু মুখে দাবিই করি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নতের উপর আমাদের কোনো ভালোবাসা নেই, রসুলের দিন চলে যাচ্ছে আমাদের কোনো চিন্তা নেই, এটাই হচ্ছে আমাদের ভালোবাসার অবস্থা। অথচ এরাই আবার রাত দিন চব্বিশ ঘন্টা এই ঘুরে ফিরতেছে মিলাদ তৈরি করবে, ফরজ নামাজের কোনো খবর নাই, সুন্নতের প্রতি যাদের কোনো মহাব্বত নাই, সেই সমস্ত মানুষগুলো দেখবেন মিলাদ মাহফিলের সবার আগে, এবং তারা মিলাদ মাহফিলের মধ্যে বার্ষিক এবাদত করে জান্নাতে চলে যেতে চায়। কিছু মানুষ আছে বার্ষিক সালাত আদায় করে, কিছু মানুষ সাপ্তাহিক সালাত আদায় করে, কিছু মানুষ আছে মাসিক সালাত আদায় করে। সুতরাং আপনি তাদের মতো হবেন না। আপনাকে মনে রাখতে হবে, আমাদেরকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নমুনা এটা নয় যে আমরা মিলাদ পড়ব, কারণ সাহাবায়ে কেরাম সে কাজটি করেননি। পঞ্চম যে কারণে আমরা মিলাদ পড়ব না, তা হচ্ছে তাবেঈদের থেকে মিলাদ পড়ার ব্যাপারে কোনো আসার পাওয়া যায় না। অর্থাৎ সাহাবায়ে কেরামের পরবর্তী যারা ছিল তারাও যেমনিভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, রসূলের যুগ, সাহাবীর যুগ, তাবেঈনের যুগ, এরপরে রসূল বলেছেন সুম্মা ইয়াফশুল কাযিব, তারপর মিথ্যা প্রচার প্রসার লাভ করবে। সুতরাং তাবেঈদের যুগ, তাবেঈদের যুগে সেটার কোনো অস্তিত্ব ছিল না বলে উম্মতের সবাই এবারে একমত হয়ে গেছেন। ষষ্ঠ যেই কারণে আপনি সেটা করবেন না, তা হচ্ছে আমাদের চারজন সম্মানিত ইমাম আছেন, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ রাহিমাহুমুল্লাহু জামিয়ান, তারা কোনো দিন এই মিলাদ পালন করেননি বা তাদের কিতাবে এরপরে কোনো দিক নির্দেশনা দেননি। সুতরাং সেটা কোনো দিন ইবাদত হতে পারে না, সেটা করার অনুমোদন ইসলামের জন্য দেয় না। সপ্তম যেই কারণে আপনি এই মিলাদ পালন করবেন না, তা হচ্ছে আসহাবুল কুতুবুস সিত্তা, ছয়টি বিখ্যাত কিতাবের লেখক ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, তারা কোনোদিন তাদের কিতাবে এই ব্যাপারে কোনো কিছু বলেননি। সুতরাং বোঝা গেল এর অস্তিত্ব ছিল না, পরবর্তী লোকেরা শিয়ারা তা আবিষ্কার করেছে আর মুসলিমরা সেটা নিয়ে খুশি হয়ে পড়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অষ্টম যে কারণে আপনি সেটা করবেন না, তা হচ্ছে আমাদের ফকিহগণ যারা কিতাব লিখেছেন মুসান্নিফিনে কুতুবুদ্দিন এবং যারা মুফাসসির তাফসির করেছেন পূর্ববর্তী মুফাসসিরগণ, তারা কেউ এই বেদাত পালনের পক্ষে মত দেননি। এবং আপনি দেখবেন এই জাতীয় যারা দলিল দিচ্ছে অধিকাংশই মিথ্যা দলিল দিচ্ছে, অর্থাৎ তারা কোরআনে কারিমের একটা আয়াত নিয়ে দলিল দিচ্ছে অথবা এই অথচ এই আয়াতে তাদের কোনো দলিল নেই, তারা মিথ্যা দলিলগুলো দিয়ে বেড়াচ্ছে। নবম যেই কারণে আপনি এই বেদাত করবেন না, অর্থাৎ মিলাদ মাহফিল করবেন না, মিলাদুন্নবী পালন করবেন না, সেটা হচ্ছে মিলাদুন্নবী পালনের মাধ্যমে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপবাদ দেওয়া হয় যে রসুল দিনকে পরিপূর্ণ করে যাননি, রসুল আমাদেরকে পরিপূর্ণভাবে জানিয়ে দেননি কীভাবে ইবাদত করতে হবে, যেই নবী আমাদেরকে বাথরুমে যাওয়ার নীতিও শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে কীভাবে পরিচ্ছন্ন হতে হবে তা শিক্ষা দিয়েছেন, সেই নবী বুঝি আমাদেরকে ইবাদত, এত ইবাদতের জিনিসটা শিক্ষা দেননি যেটা মানুষ ইবাদত মনে করে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপবাদ হয়, অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা খাইরি মা ইয়ালামুহু লাহুম।
আল্লাহ তাআলা যখনই কোনো নবী পাঠিয়েছেন, সেই নবীর উপর কর্তব্য হচ্ছে যে কল্যাণ তিনি জানেন সেই কল্যাণের ব্যাপারে তার উম্মতকে যথাযথভাবে দিক নির্দেশনা দিয়ে যাবেন। দশম যে কারণে মিলাদ পালন করবেন না তা হচ্ছে এই মিলাদের কারণে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দাবি করা হয় তা মিথ্যা মহব্বতের দাবি করে। কারণ এই মিলাদ মাহফিলে এমন এমন কথা, এমন এমন কাজগুলো সংগঠিত হয় যা কখনো সত্য নয়। আপনি আশ্চর্য হবেন, যারা মিলাদ নিয়ে বাড়াবাড়ি করে তারা সুন্নত থেকে সবচেয়ে বেশি দূরে। তারা ওয়াজিব ফরজ আদায় করে না, তারা মিথ্যা কাজ করে, তারা সুদ খায়, ঘুষ খায় এবং তারাই ফাইল আটকিয়ে টাকা নেয় এবং তারাই সমাজের মানুষকে বিপর্যস্ত করে, তারাই মানুষকে জেলের প্রকোষ্ঠে ঠেলে দেয় আর তারাই মিলাদ মাহফিল নিয়ে বসে আছে। তারা মিথ্যাচার করছে, অনেকে দরবার খুলে বসে আছে। এই মিথ্যাচার আমরা গ্রহণ করব না, কখনো এই মিলাদ মাহফিল আমরা অনুষ্ঠান করব না। বা ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ আমাদের নেই। ঈদ হচ্ছে আমাদের দুটি, একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আধা, আরেকটি হচ্ছে সাপ্তাহিক ঈদের দিনটা পালনের দিন নয়, এটা শুধু স্মরণ করার দিন, ইবাদতের দিন। আর ওরা যেটা করে সেটা এই ঈদ কোনো ঈদ নয়, অথচ নাম দিয়েছে তা তাদের তথাকথিত সাইয়্যিদুল আরিয়াত। এটা ঈদ নয়, এটা রসুলের অনুমোদিত ঈদ নয়, এটা শয়তানের দেয়া ঈদ, এটা কখনো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে অনুমোদিত ঈদ নয়। এগারোতম যে কারণে আপনি এই ঈদ থেকে দূরে থাকবেন, আলেমরা এটাকে থেকে সাবধান করে গ্রন্থ লিখেছে, শত শত গ্রন্থ লিখেছে এর বিরুদ্ধে। এই জন্য আলেমরা জানতেন, পরবর্তী আলেমরা সেটা যখন তারা বেদাত থেকে সাবধান করেছেন, এই বেদাতকে তারা বলেছেন যে এটা যদি বেদাত না হয় আর পৃথিবীতে বেদাত খুঁজে পাওয়া যাবে না। অনুরূপভাবে এই জায়গাতে যারা যে সমস্ত বাড়াবাড়ি করে, বারোতম যে কারণে আপনি সেটা করবেন না তা হচ্ছে যে সমস্ত বাড়াবাড়ি করে সেগুলি শিরকি পর্যায়ের কথাবার্তা বলে, এমন এমন কথা বলে, যারা এখানে আসে তারা মিথ্যা কথায় ভর্তি করে রাখে। আপনি আশ্চর্য হবেন, তেরোতম যে কারণটি আমি বলবো সেটা হচ্ছে অনেকে তাওয়াল্লুদ শরীফ পড়ে, অর্থাৎ কেয়াম করে। কীরকম কেয়াম করে? ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লম্বা টান একটা দেয়। সেখানে কি বলা আছে যদি বাংলায় পড়ি আপনি বলবেন যে ওরে ধরে পিটাও। সেখানে বলা আছে এটা যে রসুলের জন্মের সময় জান্নাত থেকে আসিয়া মারিয়াম এরা আসছে, নাউজুবিল্লাহ, করতে গেলে তো মরে গেছে অনেক আগেই। তাহলে আপনি কি পুনর্জন্মবাদী বিশ্বাসী? আপনি কি মুসলিম না আর কিছু? কিভাবে তারা আসলো? হাজরাত লাইলাতু মাউলিদি আসিয়াতু ওয়া মারইয়াম নিসওয়াতুন মিনাল হাযিরাতিল কুদসিয়া, কেমনে দেখলো? সে গায়েব জানে, মিথ্যুক, কোথাও বলা হয়নি কোরআন এবং সুন্নাতে। তা এই গায়েবি জিনিস বলার জন্য অবশ্যই দলিল লাগবে। এই জিনিস প্রতিদিন পড়া হচ্ছে তাদের সে সমস্ত মজলিসে, আর তা দাঁড়িয়ে তারা এরপর দাঁড়িয়ে যাচ্ছে আর তারা মনে করছে সেখানে রসুল হাজির হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কুফুরি কাজ করছে, কত বড় শিরকি কাজ তারা করছে। তারা মনে করছে রসুল বুঝি জানতে পারছেন যে রসুল কোথায় কি মওলেদের মাহফিল হচ্ছে। তারা কি রসুল যদি জানতে পারে, রসুল কি সব কিছু জানতে পারেন, তাহলে আল্লাহর সাথে তার পার্থক্য কোথায়? তারা এইভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জায়গায় বসিয়েছে, শিরিক করছে। এই জন্য এই জাতীয় কোনো মিলাদ মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। চোদ্দতম যে কারণে আমরা নিষেধ করছি তা হচ্ছে অন্যান্য ধর্মে এই জাতীয় জন্মতিথি পালন করা হয়, মুসলিমরা তা করে না। হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানরা বড়দিন পালন করে, মুসলিমরা সুযোগ বুঝে এর সাথে মিলিয়ে নিয়ে এসেছে যে আমরাও তাহলে একটা দিবস পালন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমরা তাদের অন্তর্ভুক্ত হইতে চাই না, এই জাতীয় মিলাদ মাহফিল আমরা করবো না। পনেরোতম যে কারণে এই মিলাদ মাহফিল করবো না তা হচ্ছে এর দ্বারা আমরা শিয়াদের আনুগত্য করে থাকি, শিয়াদের অনুসরণ করে থাকি। শিয়ারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু, ইসলামের ভিতরে থেকে যারা ইসলামকে নিঃশেষ করে দিচ্ছে, এদের অনুসরণ আমরা করব না। এই বাতিনিয়া ফেরকার মধ্যে বর্তমানে রয়ে গেছে, এখনও তাদের অনুসারী রয়ে গেছে, যাদেরকে বলা হয় বোহরা বা যাদেরকে বলে ইসমাইলিয়া বলা হয়। এরা বলে মুসলিম, এরা আসলে ইসলামের কোনো কিছুতেই তারা নেই, এরা হচ্ছে ভিন্ন নামে পরিচিতি লাভ করেছে, ইসলাম থেকে তারা সব বেরিয়ে গেছে সর্বতোভাবে। ষোলোতম যে কারণে আমরা বলবো যে এই মিলাদ মাহফিল আমরা করতে পারি না তা হচ্ছে এই দিনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার দিনে আপনারা তার জন্য আনন্দ উৎসব করেন, কীভাবে আনন্দ, কতক্ষণ কাঁদবেন না কতক্ষণ হাসি তামাশা করবেন? নাউযুবিল্লাহ, ইসলাম আসলে জন্মতিথি পালনের অনুমতি দেয় না। কেউ জন্মে বড় হতে বলে না, ইসলাম মানুষকে কর্মে বড় হতে বলে, জন্মের মাধ্যমে কেউ বড় হয় না, মানুষ কাজ কী করেছে সেটার উপর বড় হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু,
তিনি যখন হিজরি সন গণনা করার সিদ্ধান্ত নিলেন, তখন রসুলের জন্ম দিবস থেকে তা গ্রহণ করেননি, তিনি গ্রহণ করেছেন তার হিজরত থেকে। কারণ হিজরতের মাধ্যমে ইসলামের সত্যিকারের পার্থক্য এসে গেছে, সত্য এবং মিথ্যার পার্থক্য সূচিত হয়ে গেছে। সুতরাং কর্মের দিনটা খেয়াল রেখেছেন তিনি, জন্মের দিনটা কেউ খেয়াল রাখেনি। অনেক সাহাবির জন্মদিন আপনি পাবেন না, কিন্তু তাদের কর্মের ইতিহাস আপনি বইতে পাবেন। এর অর্থ হচ্ছে কখনো এই জাতীয় দিবস পালন এবং জন্ম দিবস পালন ইসলামে অনুমোদিত নয়। আর যারা তো সমস্ত সন্দেহ এবারে গ্রহণ করে থাকে, সেগুলো বলে আমি খুতবা শেষ করব। তাদের কিছু সন্দেহ রয়েছে এবারে। এক নম্বর সন্দেহ, তারা প্রমাণ বলে যে আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দিয়ে তারা দলিল দেয়। মনে রাখবেন, এই আয়াত দিয়ে দলিল দেওয়া বিশুদ্ধ নয়। কারণ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, সালফে সালেহীন এই আয়াতে বলছেন, ফাদল এবং রহমত বলতে কোরআন এবং সুন্নাহকে বোঝানো হয়েছে। কোরআন এবং সুন্নাহ সর্বোচ্চ। আর কোরআন এবং সুন্নাহকে পাইলে এটা কি আমরা কি আনন্দে নাচানাচি করি, না আমরা কি সে আমল করি? তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে তার সুন্নতের উপর আমল করব। তার ভালোবাসা কীভাবে হয় সেটা তার সুন্নতকে আমল করে আমরা দেখিয়ে দিতে হবে। দ্বিতীয় যে দল কখনো কখনো সন্দেহ তারা পেশ করে, সেটা হচ্ছে রসুল যেভাবে আশুরা দিবস পালন করেছেন, আমরা তেমনিভাবে রসুলের জন্মদিবস পালন করব। নাউযুবিল্লাহ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবস পালন করেছেন কেন? কারণ তার ভাই মুসা সেটা করেছেন, সেই জন্য আশুরার দিবসের জন্য করেন নাই, মুসার অনুসরণ করে করেছেন। আর আমরা মুসার জন্য করি নাই, আমরা করি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। আমাদের নবী তো সেই বিদআতটি কোনোদিন করেন নাই, তিনি তো কোনো ঈদে কোনো জীবনের 23 বছরে কখনো বলেন নাই যে আমার জন্মতিথি তোমরা পালন করতে থাকো, এটা তিনি কোনোদিন বলেন নাই। কেউ কেউ বলে থাকেন বাইহাকির রেওয়ায়ত অনুসারে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমি আমার আবার আকিকে আমার দাও, কারণ আমার আকিকে আগে একবার হয়েছে। এই জাতীয় মিথ্যা কথা, এটা একটা বাতিল কথা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন এটা একটা বাতিল বর্ণনা, সেটা গ্রহণযোগ্য নয়। আর এটার মধ্যেও কোনো আসলেও কোনো দলিল নেই, কারণ আকিকে হচ্ছে সুন্নত। যদি প্রবর্তন তিনি করে যান, আমরাও সেরকম কাজটা করব। কিন্তু এই বেদাত মিলাদ পালন কোনো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তন করেননি। কেউ কেউ দলিল দেয় যে আবুল আহাব এবং সুয়াইবের ঘটনা দিয়ে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের দিন আবুল আহাব নাকি বলেছেন সুয়াইবাকে যে আঙ্গুল দিয়ে বলেছেন তোকে আজ স্বাধীন করে দেয়া হলো, আমাকে সুসংবাদ জানালি। আবুল আহাব হচ্ছে রসুলের চাচা, মনে রাখবেন রসুলের চাচা। এইটার কারণে নাকি তার জান্নাতে সে স্বপ্নে দেখেছে কেউ যে জান্নাতে তার ভালো অবস্থানে আছে। মনে রাখবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ সেই ঘটনা কেউ বলে থাকলেও ইমাম বুখারী সেটা সনদ দিয়ে বর্ণনা করেননি, এটা একটা মুরসাল বর্ণনা। স্বপ্নের কথা কে দেখেছে, কার কাছে বলেছে, সেটা আমাদের জন্য দলিল হয়ে গেল না, আউযুবিল্লাহ। স্বপ্ন কোনোদিন আমাদের এই জাতীয় বিষয়ে দলিল হতে পারে না। আর দ্বিতীয়ত, এটা মুরসাল বর্ণনা, এটা কোনো রসুল্লাহ সাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত হয়নি, এটা শুধুমাত্র কেউ স্বপ্নে দেখেছে, কারো স্বপ্ন কারোর জন্য দলিল হয় না। তিন নম্বর হচ্ছে আবুল আহাব, আল্লাহ তাআলা বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের ধ্বংস হোক, তার দুই হাত সেও ধ্বংস হোক। কেউ যদি আবুল আহাবের অনুসরণ করে ধ্বংস হতে চায়, আমি তার কিছু করতে পারবো না। সে আবুল আহাবের অনুসরণ করে ধ্বংস হতে চাচ্ছে। আবুল আহাব স্বপ্নে দেখেছে তার এই আঙ্গুল থেকে নাকি মধু বের হয়। এই জাতীয় স্বপ্ন আমাদের কাছে কোনো দলিল নয়, এগুলি মিথ্যা, মিথ্যাবাদীদের কর্মকাণ্ড, এগুলি কখনো দলিল হইতে পারে না। আবু জাহাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবুল আহাব রসুল্লাহ সাল্লাল্লাহু বিরোধিতা করেছে এবং বিরোধিতা চরম পরাকাষ্ঠা দেখিয়েছে, আপনারা সেটা জানেন। এই জন্য কখনো এটা গ্রহণযোগ্য নয়। আরেকটি কারণও সেটা গ্রহণযোগ্য নয়, তা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, কাফেরের কোনো আমলই গ্রহণযোগ্য হয় না। সুতরাং তার এই আঙ্গুল থেকে দুধ বা মধু বাইর হওয়ার তথাকথিত ঘটনা কখনো বিশুদ্ধ নয় এবং চা দিয়ে কখনো মিলাদ সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। পঞ্চম যে সন্দেহ তারা পেশ করে থাকে, তা হচ্ছে যে আমরা তো এই 12 তারিখে যদি না করে অন্য সময় করি কি জায়েজ হবে কিনা। কেউ কেউ এই পদ্ধতি আবিষ্কার করে, তো 12 তারিখে করুন অন্যদিন করবো, না সেটাও বাতিল। কেন বাতিল? অন্যদিন করাটা তো আমার নবী থেকে সাব্যস্ত নয়, অন্যদিন করাটাও আমার নবী থেকে সাব্যস্ত নয়। তাও তাছাড়া 12 তারিখের যে তারিখ নির্ধারণ করা হয়েছে তাও আসলে বিশুদ্ধ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটি জিনিস জানা যায়। একটি হচ্ছে তিনি যেই বছর জন্মগ্রহণ করেছিলেন সেই বছরটি জানা যায়, সেটা হচ্ছে আমুল ফিল, হাতির বছর। দ্বিতীয় হচ্ছে যেই দিনটি তিনি জন্মগ্রহণ করেছেন সেটা সোমবার, এটা জানা যায়। কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন এমন কোনো দলিল কেউ দেখাতে পারবে না। এই জন্য এবারে বহু মতভেদ হয়েছে। সিরার কিবের কিতাব পড়ে দেখবেন, অধিকাংশ যারা মুহাক্কিক আলেম তারা বলে থাকেন 9 তারিখে জন্ম হয়েছে, 12 তারিখে নয়।
এবং অনেকেই বারোই রবিউল আউয়াল বলেন না, নয় রবিউল আউয়ালও বলেন না, কেউ বলেন যে রমজান মাসে তার জন্ম হয়েছিল। আমরা জানি না আসলে কোনটা, কারণ আসলে এই বিষয়ে আমাদের সলফরা চেষ্টা করেননি, আলোচনা করেননি। তারা যে আলোচনা করেছেন রসুলের কর্ম নিয়ে, এই জন্য গ্রন্থ লিখেছেন তারা, সেটা নিয়ে জন্ম নিয়ে তারা কোনো গ্রন্থ লেখেননি, পরবর্তী বেদাতিরা ছাড়া। ষষ্ঠ, তারা যে সমস্ত সন্দেহ প্রকাশ করে তা হচ্ছে যে আমরা তো মানুষ রসুলের মানুষ গুণ জ্ঞান গায়, রসুলের ভালো কথাই বলি, যদি আমরা মিলাদ নাম দিই, যে সিরাত নাম দিয়ে জায়েজ হয়ে যাবে কিনা, সেটাও জায়েজ হবে না। কারণ এই জাতীয় নির্ধারণ করে কোনো কিছু করা, যে রসুলের তিথি উপলক্ষে, সেটা শেষ পর্যন্ত ঘুরে ফিরে রসুলের জন্মতিথি চলে আসে। যারা সিরাত পালন করে, যে সিরাত নবী সারা বছর করে না, এই মাসের ভিতরে নির্ধারণ করতে তাকে কে বলেছে? এই জাতীয় নির্ধারণ শরীয়ত অনুমোদিত নয়, বরং আম রাখবে সারা বছর রসুলের কথা বলবেন, রসুলের সুন্নাতের কথা বলবেন, কিন্তু দিবস পালনের কোনো কথা যেন না আসে, অনুরূপ মাস পালনের কথা যেন না আসে, সেটা হলে বেদাত পরিণত হবে। সপ্তম, যে অনেকে বলে থাকেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রেখেছেন, আমরা তাহলে বোঝা যাচ্ছে রসুলের হাদিসে যে উল্লেখ আছে, রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি সোমবারের রোজা কেন রাখেন, বলছে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এটা রসুলের জন্য খাস। কেন? আমাদের অন্য হাদিসে রসুল বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, আমি চেয়েছি আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হোক আমি রোজাদার অবস্থায়। এটাই হচ্ছে আমাদের কারণ, কারণ সাহাবায়ে কেরামের কেউ দেখা যায়নি, কথা বলেনি কোনো হাদিসে বা কোনো আমলে, কোনো আসার এটা আসেনি যে আমি রসুলের জন্মতিথিতে রোজা রাখছি, যাতে করে রসুলের জন্মদিবস পালন, এটা কেউ বলেনি। অনেকে বলেন তাহলে সারা বছর রোজা রাখেন প্রতি সোমবারে, তাহলে সেটা পালন করতে হলে না, এটাও ঠিক নয়, বরং এই জাতীয় জন্মদিবস পালন করা যাবে না কোনো ক্রমেই। সোমবার মনে করেও করো যে রসুলের জন্মদিবস হিসেবে সোমবার রোজা রাখছি, সেটাও আপনার জন্য অনুমোদিত নয়, এটা রসুলের জন্য অনুমোদিত ছিল, রসুল কাউকে কোনো দিন বলেন নাই, সেই জন্য আপনি সেটা করতে পারেন না। আপনি সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতি রোজা রাখবেন, শুধু রসুলের নির্দেশকে স্মরণ করে, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন, সেই জন্য আমরা রাখবো, জন্মতিথির কারণে নয়, রসুল নির্দেশকে স্মরণ করে যে এই দিনে আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। কেউ কেউ দেখবেন আমি সেটা বলছি, কেউ কেউ বলেন তারাবির উপরে কেয়াস করছি। তারাবি কী? তারাবি যেমন বেদাত বলছে এবং নেয়ামাল বেদাত হাজি, আমাদের এটা একটা নেয়ামাত, ভালো বেদাত হবে না, আউযুবিল্লাহ। ভালো বেদাত বলতে কিছু নেই, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি পদ বেদাতেই পদভ্রষ্টতা, তারাবি বেদাত ছিল না, কারণ তারাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন, তারপর মাঝখানে তিনি যেই কারণে তিনি পড়তে পারেননি, তা হচ্ছে ফরজ হয়ে যাওয়ার, সেই কারণটি যখন চলে গেল ওমর রাদিয়াল্লাহু আনহু তা আবার চালু করে দিলেন, মানুষ পড়ত তারা ভিন্ন ভিন্নভাবে, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে জামাতবদ্ধভাবে চালু করে দিলেন, এর মাঝে তারাবি ছিল, তারাবি শুধু জামাতের অবস্থায় ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা করেছেন। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিজ আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম, মনে রাখবেন আবেগ এবং শরীয়ত দুইটা একসাথে চলতে পারে না, অর্থাৎ আবেগ থাকবে কিন্তু শরীয়ত দ্বারা তা নিয়ন্ত্রিত হবে, কিন্তু এমন আবেগ গ্রহণযোগ্য নয় যে আবেগটি শরীয়ত মেনে নেয় না। অনেক মানুষ আছে যখন বলে এই মিলাদুন্নবী পালন করা বেদাত তা করা যাবে না, অনেকে সেটা আবেগ দিয়ে নিয়ন্ত্রিত করেন, বলেন যে আমি করব, কি করবে তুমি, বা তোমরা রসুলের দুশ্মন ইত্যাদি বলে থাকে। আমরা রসুলের দুশ্মন নই, আমরা রসুলের দুশ্মন হলে ইমান থাকবে না আমাদের, রসুলকে আমরা ভালোবাসতে চাই, কিন্তু সেই পদ্ধতিতে ভালোবাসতে চাই যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, নতুন কোনো বানোয়ার কোনো পদ্ধতিতে নয়, আল্লাহ যা অনুমোদন করেছেন সেটাই আমরা করব। মনে রাখবেন ভাই, আবেগের জায়গা, আবেগ হচ্ছে পাগলা ঘোড়ার মতো, তাকে অবশ্যই জিন লাগাতে হবে, নইলে আপনার দিন নষ্ট হয়ে যাবে। এই জন্য আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করুন, সলফে সালেহীনের নিয়ম অনুসারে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসুন, নিজের মন গড়া পদ্ধতিতে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসার দাবি করবেন না। মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার অন্তর দেখছেন, আপনি যদি সুন্নতকে অনুসরণ করেন আপনাকে সওয়াব দেবেন, বিদআত করলে আপনাকে গুনাহ দেবেন। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বি মালায়েকাতিল মুসাব্বাহাতিল কুদসি ওয়া থাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ ফাকুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদা আনিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আনসাইরিস সাহাবাতি ওয়া তাবেঈন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان الله مسلم دير সব জায়গায় তুমি সাহায্য করো وأيدهم برحمتك يا رحمان হে রহমান তাদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ পৃথিবীর যেখানে আনাচ্ছে কারণে মুসলিমরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি তাদের সাহায্য করো আল্লাহ আল্লাহ মুসলিম যুবকদের তুমি সঠিক পথে রাখো আল্লাহ আল্লাহ তাদেরকে সুন্নার উপর বড় করো আল্লাহ।